আসসালামু আলাইকুম। তালহাইটির পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখব যে দক্ষিণ কোরিয়ার যে লটারির আবেদনটা, সেটা আমরা সম্পূর্ণভাবে কীভাবে করতে পারি সেটা দিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি কিন্তু প্রথমেই এই ওয়েবসাইট ওপেন করে রেখেছি। এইটার জন্য আপনাকে যা করতে হবে, অর্থাৎ আপনাকে প্রথমেই আপনার এইটার যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে ওগুলো কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। তারপরে আপনি যেটা করেন সেই মিনিমাম রিকোয়ারমেন্টগুলো যদি আমরা প্রথমে দেখে থাকি, সেটা কী কী হবে? প্রথমে আপনার এসএসসি পাস হতে হবে, তারপর আপনার পাসপোর্টের মেয়াদ 6 জুন 2023 পর্যন্ত থাকতে হবে, তারপর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র, নাম, জন্ম তারিখ, ছবি সব কিছু মিল থাকতে হবে। আর বয়সসীমা অবশ্যই 18 থেকে 39 মধ্যে হতে হবে, যেমন 14 জুন 1984 থেকে আর জুনের 13 2005 মধ্যে জন্ম তারিখ হতে হবে। তাছাড়া অনেকগুলো নিয়ম রয়েছে। তাছাড়া আপনি আরেকটা হলো আপনি ফৌজদারি কোনো মামলার প্রাপ্ত আসামি হতে পারবেন না। মোটামুটি এই হলো আপনার নিয়ম। তার পরবর্তী স্টেপ যেটা আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব, সেটা হলো আপনি আগেই প্রথম দিকেই আপনার পাসপোর্ট আর যেই ছবিটা রয়েছে সেটা আপনি সাইজ করে নেবেন। সেটা সাইজ করার জন্য আমি আপনাকে রিকমেন্ডেড করব, এখানে আমার যে ভিডিও ডিসক্রিপশনটা থাকবে সেটা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যে লিঙ্কের মাধ্যমে আপনি সম্পূর্ণ দেখে দেখে আপনি এইভাবে ছবি সিগনেচার সাইজ করতে পারেন। দেখেন, অবশ্যই ছবিটা 15 কেবির মধ্যে হতে হবে, এই ডাইমেনশন দেওয়া রয়েছে, কীভাবে করবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে আপনার পাসপোর্ট সাইজ থাকতে হবে, পাসপোর্টের যে সাইজটা সেটা 60 কেবির মধ্যে থাকতে হবে। তারপর আপনি জেপিজি ফরম্যাটে একটা আপলোড দিতে হবে, আর পাসপোর্টের এই অংশটুকু নিতে, অল্প একটু অংশ যেটা মানে মূল অংশটা সেটা নিতে হবে। তারপরে আপনাকে যখনই এটা করা শেষ হয়ে যাবে, তারপরে করার পরে আপনি আপনার যে বিকাশ পেমেন্ট অ্যাপস রয়েছে, বিকাশ অ্যাপসে গিয়ে আপনার প্রথমে যেতে হবে এডুকেশন ফি, অর্থাৎ বিকাশটা লগ ইন করার পরে আপনি পিন দেবেন, পিন দেওয়ার পরে এডুকেশন ফিতে চলে যাবেন। সেখান থেকে আপনি সার্চ করবেন বোয়েসেল, তারপর আপনি আপনার মাস্টার সিলেক্ট করবেন, তারপর আপনার পাসপোর্ট নাম্বার দিবেন, তারপর অবশ্যই আপনার এখানে পাসপোর্টের ফিটা দেখা যাবে 500 টাকা যেটা, আর কিন্তু অবশ্যই 5 টাকা 7 পয়সা আপনার কাছ থেকে ভ্যাট কেটে নেওয়া হবে, সেটা আপনার ব্যালেন্সে থাকতে হবে। তারপর পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনি পিন দিয়ে আপনার পেমেন্টের রিসিপ্টটা পাবেন। তারপরে সব কিছু হয়ে গেলে আপনি কী করবেন, যে কোনো ব্রাউজারে গিয়ে এভাবে আমার মতো eps.boesl.gov.bd যে লিঙ্কটা রয়েছে সেটা চলে যাবেন। যাওয়ার পরে আপনি আপনার পাসপোর্ট নাম্বার, তারপর আপনি আপনার বিকাশ নাম্বার, বিকাশের ট্রানজ্যাকশন নাম্বার সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা কিন্তু পূরণ করে নেক্সট বাটন প্রেস করবেন। এইভাবে একটা মেসেজ চলে আসবে, সেই মেসেজটা ইগনোর করে ওকে করে চলে যাবেন। তারপর আপনি পাসপোর্টের জন্য আপনার নাম, অর্থাৎ আপনার এখানে আবেদন ফর্মটায় আপনার নাম দিয়ে দেবেন। তারপর আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, এখান থেকে আপনি আপনার জেন্ডারটা যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন, করে নেবেন। তারপর হলো আপনার পাসপোর্টের ইস্যু ডেট, অর্থাৎ পাসপোর্টটা কবে ইস্যু করা হয়েছে সেটা আপনি পাসপোর্টের ফার্স্ট পাতায় পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ইস্যু ডেট প্রথমে ইয়ার লিখে নেবেন এখানে, তারপর আপনি মাসটা সিলেক্ট করে নেবেন, মাসটা সিলেক্ট করার পর আপনি ডেটটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি পাসপোর্টের এক্সপায়ার, অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদটা কবে শেষ হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার যে মাসটা সিলেক্ট করবেন, তারপরে আপনার যে ডেটটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সেটা সিলেক্ট করার পরে আপনার জন্ম তারিখ যেটা রয়েছে, অর্থাৎ পাসপোর্টে বা আইডি কার্ডে হুবহু জন্ম তারিখ থাকতে হবে, সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। প্রথমে আমি ইয়ারটা নিয়ে নিলাম, নেওয়ার পরে মাসটা নিয়ে নিলাম, তারপরে আমি এখান থেকে ডেটটা নিলাম, নেওয়ার পরে আমি পাসপোর্টে আপনি এসএসসি কত সালে, অর্থাৎ কোথায় পাস করছেন সেটা আপনি দিবেন। যদি আপনি টেকনিক্যাল বোর্ড আন্ডারে হন তাহলে আপনি এখানে ইস দিবেন টেকনিক্যাল নিচেরটায়, আর যদি অন্য বোর্ড হন তাহলে আপনি উপরেটা ইস দিবেন। তারপর আমরা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব, একটু দিয়ে দিচ্ছি। যেহেতু এই আইডি নাম্বারটা ভুল হয়েছে আমরা আবার দিব। এনআইডি নাম্বারটা দেওয়ার পরে আমার মোবাইলে যে ইমেলটা রয়েছে সেই মোবাইলের জিমেলটা আমরা এখানে প্রেস করে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা পাসপোর্টের যে স্ক্যান কপিটা রয়েছে যেখানে রয়েছে আমাদের সেটা সিলেক্ট করব। আমি আমার ডেস্কটপে রাখলাম, সেখান থেকে সিলেক্ট করে পাসপোর্টের কপিটা নিলাম। প্রথমে পাসপোর্টের কপিটা নিব,
তারপরে আমাদের যে ছবিটা রয়েছে সেটা আমরা নিয়ে নিব। এখন ছবিটার সাইজটা বড় হয়ে গেছে, আমরা ছোট করে নিতে হবে, অর্থাৎ 15 KB নিচে নিতে হবে। আমি এখন সাইজটা সিলেক্ট করে আবার নিয়ে নিলাম। তারপরে আমরা ইন্ডাস্ট্রি ধরনটা এখান থেকে সিলেক্ট করব, যেহেতু আমরা অ্যাসেম্বলি নেব, অ্যাসেম্বলি যাব। তারপর যদি আমি আগে কুরিয়া থাকি তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, আর নয়তো আপনি এখান থেকে যে সাবমিট অপশন রয়েছে সেই সাবমিট অপশনে গিয়ে আপনি আপনার যে সাবমিট ডাটা রয়েছে সেটা সাবমিট দিয়ে রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। তারপর এটা আপনি চাইলে প্রিন্টও করতে পারেন অথবা আপনি চাইলে এটাকে সংরক্ষণ রাখতে পারেন। এই ছিল মোটামুটি বয়েসেলের আবেদনের প্রসেসটা, অবশ্যই আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি বোঝার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।